এই প্রশ্ন থেকে আমাদের কি বের করতে হবে, তার মূলধন কত ছিল, তার মানে তার আসল কত ছিল, এটাই আমাকে বের করতে হবে। দেখুন প্রশ্নটা কি বলছে, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, অর্থাৎ বার্ষিক মুনাফা আগে তাকে 8% দেওয়া হইতো, এখন তাকে 10% দেওয়া হয়। এই 8% থেকে বেড়ে 10% হয়, অর্থাৎ 2% বাড়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেছে। তাহলে এই 4 বছরে 128 টাকা বেড়ে গেলে তাহলে তার মূলধনটা কত ছিল। আচ্ছা, এই জায়গায় মুনাফার হারটা কত বাড়ে, তাহলে আমরা দেখতেছি মুনাফার হার বাড়ে কত, মুনাফার হার বাড়ে 2%, কারণ হচ্ছে এই যে 10% থেকে বিয়োগ করে দিলাম 8%, তাহলে এটি তো মুনাফার হার বাড়তেছে, অর্থাৎ 2%। এই যে মুনাফার হার 2% বৃদ্ধি পায়, এই কথার মিনিংটা কি, এই কথার মিনিংটা হচ্ছে 100 টাকায় 1 বছরে 2 টাকা বৃদ্ধি পায়। তাহলে আমরা এই কথাটা বলতে পারি, 100 টাকায়, 100 টাকা মানে কি, 100 টাকা মূলধন অর্থাৎ আসল, 100 টাকায় 1 বছরে, 1 বছরে বৃদ্ধি পাইছে কত, 2 টাকা। তাহলে এটা কি বৃদ্ধি পাইছে, মুনাফা বৃদ্ধি পাইছে, অর্থাৎ মুনাফা বাড়ে কত, 2 টাকা। এই যে এই কথাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এই লাইনটা যদি কেউ লিখতে পারে তাহলে এই ম্যাথটা পারবে, কারণ হচ্ছে 100 টাকায় 1 বছরে মুনাফা বাড়ে 2 টাকা। তাহলে এখন যদি আমরা এই 100 টাকারই কয় বছরের কথা বলা আছে এই জায়গায়, 4 বছরের কথা, তাহলে এই 100 টাকারই যদি 4 বছরের মুনাফা বাড়ে, 1 বছরে 2 টাকা হলে 4 বছরে বেড়ে যাবে, গুণ হবে, অর্থাৎ 2×4 অর্থাৎ 8 টাকা। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে 100 টাকায় 4 বছরে 8 টাকা বাড়ে। তাহলে মুনাফা 8 টাকা বৃদ্ধি পাইলে মূলধন কত টাকা, 100 টাকা। তাহলে আমরা এই কথাটা বলতে পারি, মুনাফা 8 টাকা হলে, 8 টাকা বৃদ্ধি পেলে মূলধন কত ছিল, মূলধন হচ্ছে 100 টাকা, 100 টাকা, কারণ হচ্ছে যে মুনাফা 8 টাকা বৃদ্ধি পেলে মূলধন 100 টাকা, কারণ এটা তো 4 বছরেই বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই মুনাফাটা 1 টাকা বৃদ্ধি পেলে মূলধন কত, এই যে 100 ভাগ 8 টাকা, কারণ এই যে কমছে তো এই জন্য ভাগ করতেছি, কমলে ভাগ করতে হয়। তাহলে এই মুনাফা যদি 128 টাকা বৃদ্ধি পায়, এই যে 128 টাকা বৃদ্ধি পায়, তাহলে মূলধনও বেড়ে যাবে, তাহলে হচ্ছে কত, 100 ভাগ 8 × 128, 128 এইখানে যদি ভাগ করি 16 বার যাবে, অর্থাৎ 1600 টাকা, এটাই হচ্ছে আনসার। তো এই ম্যাথের ডাটাগুলোও যদি চেঞ্জ করা থাকে তখন আমরা আনসারটা কী করব, সেম কাজ করব, যে আমরা এখানে বৃদ্ধিটা দেখব, তারপরে আনসারটা বলে দেব। যদি এটা বলা হতো যে এইখানে 4% থেকে 10% হয়েছে, এবং এইখানে 2 বছরে 200 টাকা হয়ে গেছে, 2 বছরে 200 টাকা বৃদ্ধি পাইছে, তাহলে তার মুনাফাটা, তার মূলধনটা কত ছিল, এটার আনসারটা কী হবে, কত পার্সেন্ট বৃদ্ধি পায়, বৃদ্ধিটা আমরা দেখব মুনাফার, অর্থাৎ 6%। এই 6% মানে কি, এই 6% মানে হচ্ছে 100 টাকার 1 বছরে 6 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে এই 100 টাকারই কয় বছর, 2 বছরের কথা বলতে হবে, 2 বছরে বৃদ্ধি পাবে কত, এই যে 2×12 টাকা, 1 বছরে 6 টাকা হলে 2 বছরে 12 টাকা। এখন কথা হচ্ছে যে আমার এই যে 200 টাকা বৃদ্ধি পাইলে মূলধনটা কত হবে, তাহলে এই যে 12 টাকা বৃদ্ধি পায় মূলধন 100 টাকা, তাহলে এই 12 টাকা বৃদ্ধি পাইলে মূলধন কত, 100 টাকা, তাহলে 1 টাকা বৃদ্ধি পাইলে এই মূলধন কত, এই যে 100 ভাগ 12, আর হচ্ছে এখন যদি 200 টাকা বৃদ্ধি পায় তাহলে মূলধনটা কত, তাহলে এই যে 100 ভাগ 12 × 200 টাকা, তাহলে এটাই হবে আনসার। এখন এইটুকুকে ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই আনসার। এখন যদি এই জায়গায় আরেকটা ডাটা দেওয়া থাকতো, যেমন এইখানে 8, এইখানে 400 টাকা, তারপরে তাহলে এটার আনসারটা কী হতো, এটার আনসারটা আমরা সেমভাবেই করতাম ফার্স্টে। আচ্ছা, এইখানে 10% না দিয়ে এইখানে দিল 8%। এখন আমরা যদি করি তাহলে আমরা যে কাজটা করব, কত বৃদ্ধি পাইছে কত, 4%, এটা বের করব। এই 4% বৃদ্ধি মানে কি, এই 4% বৃদ্ধি মানে কি, এই যে 100 টাকার 1 বছরে কয় টাকা, 4 টাকা,
তাহলে এই 100 টাকারই 8 বছরে কত হবে? এই 4 আটা 32 টাকা। এই 32 টাকা বৃদ্ধি পাইলে মূলধন কত? 100 টাকা। তাহলে 1 টাকা বৃদ্ধি পাইলে মূলধন কত? এই যে 100 ভাগের 32 টাকা। দেন হচ্ছে এই যে 400 টাকা বৃদ্ধি পাইলে, এই 400 টাকা বৃদ্ধি পাইলে কত হবে? এই ইনটু 400 আর নিচে হচ্ছে 32 দেবাক। তাহলে যা আনসার আসবে সেটাই আনসার। তাহলে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি আপনাদের, সেটা আপনারা বের করে দেন। এটা বললাম 12% আর এটা বললাম 20%। এবং তিশা মারমার আয় 6 বছরে আমি বললাম যে 1500 টাকা, 1500 টাকা বেড়ে গেল। তাহলে তার মূলধন কত ছিল? আপনারা ক্যালকুলেশন করে সবাই কমেন্টে জানাবেন এটার আনসারটা কত হবে। আচ্ছা, এটার 1500 না দিয়ে 1600 দিলাম, 1600 টাকা কত ছিল? দশমিকে আসলো, দশমিকে মানটা বের করে তারপরে কমেন্টে জানাবেন। তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।